Hello everyone, assalamu alaikum. Welcome to CE 413. This is lecture number 15 and today's lecture title is Different Elements and Failure Category of Shear Wall. So, deri na kore cholo shuru kori ajker lecture ta. To shobar age tomader kache ekta expectation tomader obosshoi dhorjo thakbe lecture ta dekhar ebong shonar. আজকের লেকচারের যে টাইটেলটা সেটা হচ্ছে ডিফারেন্ট এলিমেন্টস অ্যান্ড ফেলার ক্যাটাগরি অফ শিয়ার ওয়াল। তো প্রথমত আমরা এখানে দুইটা বিষয় বেসিক্যালি সবথেকে বেশি গুরুত্ব দিব, সেটা হচ্ছে ফেলার মোড, দ্যাট ইজ প্রথমত আমাদের জানতে হবে লো রাইজ বিল্ডিং অ্যান্ড হাই রাইজ বিল্ডিং। বেসিক্যালি লো রাইজ বিল্ডিং বলে থাকি যেসব বিল্ডিং বেসিক্যালি ছয়তলার থেকে ছোট, 1-5 স্টোরেড বিল্ডিং, তো তাদেরকে আমরা বলে থাকি হচ্ছে লো রাইজ বিল্ডিং। ছয়তলার উপরে যদি যে বিল্ডিংগুলো হয়ে থাকে সেটাকে বলে থাকি হচ্ছে হাই রাইজ বিল্ডিং। তো আজকের এই লেকচারে বেসিক্যালি আমরা একটু দেখব লো রাইজ বিল্ডিং এবং হাই রাইজ বিল্ডিংয়ের ক্ষেত্রে যে আমরা শেয়ার ওয়ালটা ব্যবহার করে থাকি, সেই শেয়ার ওয়ালগুলো যখন আমরা ব্যবহার করে থাকি সেই শেয়ার ওয়ালের কী ধরনের ফেলারগুলো হতে পারে, তো সেই বিষয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমত আমরা ফিগার নাম্বার 1 দেখতে পাচ্ছি যে লো রাইজ ওয়ালের ক্ষেত্রে আমরা বাম পাশের এ নাম্বার ফিগারে দেখতে পাচ্ছি যে ডায়াগোনাল বরাবর কিছু ক্র্যাক দেখতে পাচ্ছি, যেটাকে বলছি হচ্ছে শেয়ার ক্র্যাক প্যাটার্ন, তার আগে আমরা যদি আমরা একটা বিষয় একটু দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে কোনো একটা বিমের, যেহেতু এই শেয়ার ওয়ালটা ক্যান্টিলিভার বিম হিসেবে আমরা ডিজাইন করব, যেটা অলরেডি লেকচার নাম্বার 14 আমরা বলেছি, তো আমরা সবাই একটা বিষয় জানি যে নিউট্রাল অ্যাক্সিসের উপরে এটা যদি তোমার নিউট্রাল অ্যাক্সিস হয় তাহলে এর উপরে হবে হচ্ছে কম্প্রেশন জোন, নিচে হবে টেনশন জোন, যেটা ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে কিন্তু উল্টা। ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে হচ্ছে উপরে হবে টেনশন, নিচে হবে কম্প্রেশন, এবং ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে উপরে রেইনফোর্সমেন্ট আমাদেরকে প্রোভাইড করতে হবে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা, যে ফিগার নাম্বার বিতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কম্প্রেশন স্টার্ট বিটুইন ক্র্যাকস, দ্যাট মিন্স আমাদের উপরে যেহেতু টেনশন নিচে যেহেতু কম্প্রেশন, দ্যাট মিন্স ডায়াগোনাল বরাবর আমাদের যে ক্র্যাকটা হয়েছে শেয়ার ওয়ালে, যেহেতু শেয়ার ওয়ালে রেইনফোর্সমেন্ট আমাদেরকে প্রোভাইড করতে হবে, সুতরাং অবশ্যই অবশ্যই সেখানে ক্র্যাক ল্যাটারাল ফোর্সের কারণে আমাদের ক্র্যাকটা দেখা যাবে। সো এরপরে যদি আমরা একটু দেখি যে ফেলার মোড, যদি হাই রাইজ বিল্ডিংয়ের ক্ষেত্রে আমরা যদি একটু চিন্তা করি, তাহলে আমরা এর আগে আর একটা বিষয় আমাদেরকে জানতে হবে, যদি কোনো একটা ওয়াল কাটা হয় তাহলে ওয়াল কাটার যে সাইনটা সেটা আমরা সবাই জানি, মোটামুটিভাবে এইভাবে করে চিহ্নটা দেওয়া হয় আর কি। এই এই সাইনের অর্থটা হচ্ছে ওয়াল কাটা হয়েছে কিংবা কোনো একটা বিল্ডিং কাটা হয়েছে, হোয়াট এভার ইট ইজ, কাটার চিহ্নটাই হচ্ছে এরকম। সো আমরা দেখতে পাচ্ছি যে এই বরাবর একটা কি ফোর্স কাজ করছে, মানে ল্যাটারাল ফোর্সটা কাজ করছে এবং এই ফিক্স সাপোর্টের কারণে একটা মোমেন্ট আছে এখানে। সো এটার কারণে আমাদেরকে হাই রাইজ বিল্ডিং, দ্যাট মিন্স যেসব বিল্ডিংয়ের উচ্চতা হচ্ছে মানে 6 স্টোরেড বিল্ডিংয়ের উপরে যেটা, তো সেগুলোকে বলছি হচ্ছে হাই রাইজ বিল্ডিং, এবং সেখানে যে শেয়ার ওয়ালটা ব্যবহার করছি সেটাকে বলছি হাই রাইজ ওয়াল। তো প্রথমত ফ্র্যাকচার অফ স্টিল, প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে ল্যাটারাল ফোর্সটা এসে ওয়ালের উপরে পড়েছে হরাইজন্টালিভাবে, এবং তার জন্য যে মোমেন্টটা ক্রিয়েট হয়েছে তার জন্য একেবারে আমরা যেখানে সাপোর্ট ধরেছিলাম ফিক্স সাপোর্ট, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভার্টিক্যাল পারপেন্ডিকুলার কিছু ক্র্যাক দেখা যাচ্ছে, এবং এখানে একেবারে সাপোর্টের কাছাকাছি ক্র্যাক দেখা গিয়েছে, যেটাকে আমরা বলছি লার্জ ক্র্যাক, এবং এটা বেসিক্যালি হয়ে থাকে যদি ফ্র্যাকচার অফ স্টিল, স্টিলের যদি ফ্র্যাকচার হয়ে থাকে। এবং দেন বি নাম্বারটা ব্যাপারটা হলো ফ্ল্যাকচার শিয়ার ফেলার। তো এখানে বি নাম্বার ফিগার আমরা দেখতে পাচ্ছি একেবারে সাপোর্টের দিকে, আমরা একেবারে সাপোর্টের দিকে একেবারে আমার এই প্যাটার্নে অনেকটা হচ্ছে ডায়াগোনাল প্যাটার্নে এসেছে, ডায়াগোনাল প্যাটার্নের যে ক্র্যাকগুলো দেখতে পাচ্ছি সেটা বেসিক্যালি হচ্ছে ফ্ল্যাকচার শিয়ার ফেলার, এবং নিচে একেবারে ক্রাশিং হয়েছে সাপোর্টের কাছাকাছি, এবং সি নাম্বার ফিগারটা হলো ফেলার বাই কনক্রিট ক্রাশিং। তো এটা হলো জাস্ট কনক্রিটের ক্রাশিংটা হবে, দেখা গেছে যে আমরা এখানে ফ্ল্যাকচার শিয়ার, দ্যাট মিন্স রেইনফোর্সমেন্টের যে ফেলারটা, এবং কনক্রিট ক্রাশিংয়ের দ্যাট মিন্স আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে একেবারে সাপোর্টের কাছাকাছি কিন্তু আমাদের কনক্রিট ক্রাশিংটা হয়েছে, এবং ডায়াগোনাল বরাবর আমরা ক্র্যাকও দেখতে পাচ্ছি। তো এখন আমাদেরকে এই কনসেপ্টে আমাদের কিছু জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আন্ডার রেইনফোর্সমেন্ট, ওভার রেইনফোর্সমেন্ট, এবং যে বিষয়টা হচ্ছে ব্যালেন্সড রেইনফোর্সমেন্ট। আন্ডার রেইনফোর্সমেন্ট দ্যাট মিন্স আমাদের
যদি এরকম হয় যে কোন একটা বিল্ডিং যদি স্টিল যদি আগেই ইল্ডিং হয়ে যায় কনক্রিট ক্রাশিংয়ের আগে, দ্যাট মিন্স আমাদের বিল্ডিংটা যদি কোনো সময় ফেলার হয়ে যায় তাহলে কনক্রিটে স্টিলে ক্র্যাক আগে দেখা যাবে, তারপরে হচ্ছে কনক্রিটের ক্র্যাশিংটা হবে। দ্যাট মিন্স আমরা বাসায় বসে থাকলে বুঝতে পারবো যে বিল্ডিংয়ে ক্র্যাক দেখা যাচ্ছে, ফলে আমাদের সেই বিল্ডিংটাতে বসবাস করা যাবে না, হঠাৎ করে বিল্ডিংটা কলাপস হয়ে পড়বে না। সেটাকে বলা হয় বেসিক্যালি হচ্ছে আন্ডার রেইনফোর্সমেন্ট, এবং সচরাচর আমরা বিল্ডিংগুলো করে থাকি আন্ডার রেইনফোর্সমেন্টে। ওভার রেইনফোর্সমেন্ট দ্যাট মিন্স স্টিলে ইয়েল্ডিং হওয়ার আগেই কনক্রিটে ক্র্যাশিং হবে, দ্যাট মিন্স আমরা বিল্ডিংয়ের মধ্যে বসে আছি হঠাৎ করে মাথার উপরে ছাদ এসে পড়বে বা ওয়ালটা ভেঙে পড়বে, দ্যাট মিন্স সেটাকে বলে থাকি হচ্ছে ওভার রেইনফোর্সমেন্ট। এবং ওভার রেইনফোর্সমেন্ট কিন্তু বিল্ডিংয়ের জন্য খুবই মারাত্মক ক্ষতিকর, ফলে আমরা বুঝতে পারবো না যে বিল্ডিংয়ে ক্র্যাক ধরা পড়েছে। এবং ব্যালেন্স কন্ডিশন দ্যাট মিন্স হচ্ছে দুয়েটাই একসাথে হবে, কনক্রিটের ক্র্যাশিংও একসাথে হবে আবার স্টিলের ইল্ডিংও একসঙ্গে হবে। সো এই ক্ষেত্রে আমরা এই বিষয়টা মাথায় রাখবো, ফলে আমাদের ডিজাইন করতে সুবিধা হবে। সো শেয়ার ওয়ালের ক্ষেত্রে আমরা এই লেকচারে আমরা যেটা শিখলাম, লো রাইজের বিল্ডিংয়ের জন্য যে শেয়ার ওয়াল ব্যবহার করা হয় তার যে ক্র্যাক ফেলার মোড, এবং হাই রাইজ বিল্ডিংয়ের জন্য যে শেয়ার ওয়ালটা ব্যবহার করা হয় তার যে ফেলার মোড। সো সবাই আশা করছি আমার এই ছোট্ট লেকচারটা তোমরা সবাই বুঝতে পারবে দেখার মাধ্যমে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি আশা করছি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।